কোনো ধরনের ভিডিও আটকে যাওয়া বা ফ্রিজিং বা ডাবল স্ক্রিন অর্থাৎ ভিডিওর ছবি ডাবল হয়ে যাওয়া এরকম কোনো সমস্যা আর নেই, একদম পারফেক্ট স্ক্রিন। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এই টিভিটি রিপেয়ার করে দেখাবো। এই টিভিটি আমার কাছে পাঠিয়েছে ঢাকা আবদুল্লাহপুর থেকে মোহাম্মদ সাকলাইন সানি ভাই। আমার কাছে এই টিভিটি অবশ্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছিল। টিভিটিতে যে সমস্যা সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন টিভিটি আমি অন করেছি কিন্তু টিভির ডিসপ্লেতে ভার্টিক্যালি র্যাক দেখতে পাচ্ছি। এটি চাইনিজ স্মার্ট 42 ইঞ্চি এলইডি টিভি। এই টিভিতে আরও কিছু প্রবলেম থাকার কথা ভাই আমাকে জানিয়েছিল। আমি আপনাদের একটু ভিডিও প্লে করে দেখানোর চেষ্টা করতেছি, দেখুন। তো আমি একটি ভিডিও প্লে করতেছি, দেখুন। এখানে ভিডিওতে ভিডিওটি চলছে এবং ভিডিও চলতে চলতে আবার আটকাচ্ছে এবং ডাবল ইমেজ হচ্ছে, এইরকম সমস্যা। তো চলুন তাহলে টিভিটি রিপেয়ার করি। এই টিভিতে অবশ্য দুইটি প্রবলেম, ভার্টিক্যাল র্যাক এবং ডাবল ইমেজ। তবে ভিডিও প্লে করলে কিন্তু ভার্টিক্যাল র্যাক থাকতেছে না। টিভিটি রিপেয়ার করার জন্য প্রথমে টিভিটির ব্যাকসাইডটি খুলে নেব। ব্যাকসাইড খুলে নেওয়ার পর আমরা টিভিটির ভিতরের কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছি। এ হচ্ছে এই টিভিটির মাদারবোর্ড। যেহেতু এটি স্মার্ট টিভি তাই এটি স্মার্ট একটি মাদারবোর্ড। শুধুমাত্র স্মার্ট এবং বেসিক টিভির মধ্যে পার্থক্য হচ্ছে মাদারবোর্ডগত পার্থক্য। মাদারবোর্ড স্মার্ট হলেই টিভিটি স্মার্ট হয়ে যায়। আর এ হচ্ছে টিভিটির প্যানেল, এটি হচ্ছে AUO প্যানেল। এর মডেল নাম্বার হচ্ছে এটি T390X VN01.0XLBD। যেহেতু এই টিভিতে ডিসপ্লে গ্রাফিক্সের প্রবলেম তাই আমাদের ডিসপ্লে প্যানেলের ভোল্টেজগুলো অ্যাকুরেট আছে কি না তা চেক করতে হবে। এই প্যানেলে VGH ভোল্টেজ 29 ভোল্ট পেয়ে যাচ্ছি, AVDD 15 ভোল্ট, AVDD 1 15 ভোল্ট, VGL 9 ভোল্ট। মনে হচ্ছে প্যানেলে সবগুলো ভোল্টেজই ওকে আছে, তাই আমি এখন যেটি করব সেটি হচ্ছে এই প্যানেলের লেভেল শিফটের আইসি M106-11 এর এখান থেকে আইসি থেকে অড ইভেন্ট যে ভোল্টেজ বের হয়েছে এই দুটি রেজিস্টর, দেখুন এই ভোল্টেজের লাইন দুটি অর্থাৎ এই দুটি রেজিস্টর আমি এখান থেকে ওপেন করে দেব। আমি রেজিস্টর দুটি ওপেন করে দিলাম, দেখুন এখান থেকে এই দুটি রেজিস্টর আমি অড এবং ইভেন থেকে বিচ্ছিন্ন করে দিলাম। তো এখন টিভিটি অন করে দেখে নেব আমাদের টিভিটির অবস্থা কী, অর্থাৎ ডিসপ্লের গ্রাফিক্সের অবস্থা কী। এই জন্য আমি টিভিটি অন করতেছি, দেখুন ডিসপ্লেতে গ্রাফিক্স আছে স্মার্ট টিভি এবং ভার্টিক্যাল যে রেক ছিল সেটিও নেই। আমরা ভিডিও প্লে করে দেখে নেব যে আমাদের টিভিতে যে সমস্যা ছিল, দ্বিতীয় সমস্যা ছবি আটকে যাওয়া বা ফ্রিজিং প্রবলেম, সেই সমস্যাটি আছে কি না। তো বর্তমানে তো দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার স্ক্রিন, কোনো ধরনের সমস্যা নেই। আমি ভিডিও প্লে করতেছি। ভিডিও প্লে করার জন্য আমি মেমোরি কার্ড টিভিতে লাগিয়ে দিলাম এবং এই অংশটুকু আমি আপনাদের একটু আনকাট অবস্থাতে দেখাতে চাই, কারণ চলতে চলতে সমস্যা করে কি না একটু যেন আপনারা বিষয়টা বুঝতে পারেন। তাই আমি স্পিড বাড়াচ্ছি না, আমি স্পিড নর্মালে রাখতেছি ভিডিওর, এবং আমি ভিডিও টিভিতে ভিডিও প্লে করার জন্য ফোল্ডারে প্রবেশ করলাম। ভিডিও প্লে করেও আপনাদের দেখাবো, দেখুন আমি একটি ভিডিও প্লে করলাম। ভিডিওটি পারফেক্ট মনে হচ্ছে, কোনো ধরনের আটকে যাওয়া বা ভার্টিক্যাল যে র্যাক ছিল, অবশ্য ভার্টিক্যাল র্যাক ভিডিও প্লে করার সময় ছিল না, বা টিভি অন করার সময় ভার্টিক্যাল র্যাক ছিল, সেই র্যাক সমস্যাটিও নেই এবং ভিডিও যে আটকে যাওয়ার সমস্যা ছিল সেই আটকে যাওয়ার সমস্যাটিও এখন আর নেই, একদম স্মুথলি ভিডিওটি চলতেছে, দেখুন। কোনো ধরনের ভিডিও আটকে যাওয়া বা ফ্রিজিং বা ডাবল স্ক্রিন অর্থাৎ ভিডিওর ছবি ডাবল হয়ে যাওয়া এরকম কোনো সমস্যা আর নেই, একদম পারফেক্ট স্ক্রিন। মূলত এই ডিসপ্লে প্যানেলের সমস্যা ছিল, ডিসপ্লে প্যানেলের ভিতরেই অড এবং ইভেন্ট হয়তো শর্ট হয়েছিল, যার জন্যই ভার্টিক্যাল লাইন এবং স্ক্রিনে যে ছবি ডাবল হচ্ছিল এবং আটকে যাচ্ছিল। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।